লাস্ট ইয়ার কলকাতা থেকে লাদাখ রোড ট্রিপ করে মনে হয়েছিল এর থেকে বেটার আর কিছু হতে পারে না, তাই সেটাকে টপ করার ইচ্ছা নিয়ে এবার আমরা চলে এসেছি কাশ্মীরে। শ্রীনগর থেকে একটা সেলফ ড্রাইভ কার রেন্ট করে আমাদের 14 দিনের এই ট্রিপে আমরা কভার করব বৃষ্টি ভেজা গুলমার্গের আদারওয়ার্ল্ডলি নেচার, অসম্ভব সুন্দর পেহেলগামের পিকচারেস্ক ভ্যালিজ, ন্যাশনাল হাইওয়ে 1-এর উপর অবস্থিত সোনমার্গ, আর ফাইনাল ডেস্টিনেশন শ্রীনগর ইনক্লুডিং শিকারা রাইড। সঙ্গে থাকবে আমাদের ট্রেকিংয়ের কিছু এক্সপিরিয়েন্সেস টু টুলিয়ান লেক, থাজিয়াস গ্লেশিয়ার এটসেট্রা। আর এই সিরিজের ফার্স্ট ভিডিওতে আমরা এক্সপ্লোর করব গুরেজ ভ্যালি। পিরামিড শেপের হাব্বা খাতুন মাউন্টেনকে সাক্ষী রেখে কিষাণগঙ্গা নদীর তীরে অবস্থিত এই বিশ্বমানের ভ্যালি বিদেশকেও হার মানায়। শেষমেশ আমরা এসে পৌঁছেছি রাজদান পাশে, মানে বাইরে কি পরিমাণ ফগ দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তার আগে দেখতে পেয়ে গেলাম এই কিষাণগঙ্গা নদীর উপর তৈরি এই ড্যামটা, গাড়ির একটা দিকের বাম্পারটা খুলে বেরিয়ে এসছে। আমি দেবর্ষি আর আমার ওয়াইফ পৌলমি। বিশ্বের 9টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেইন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার গোল অফ ভিজিটিং অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো বস, প্রায় 1 বছরের প্রতীক্ষার পর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট বড় ট্রিপে, আর এবার আমরা যাচ্ছি কাশ্মীরে। তো আমাদের ফার্স্ট ফ্লাইট হচ্ছে রাত 11:45, যেটা দিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে দিল্লিতে, আর তারপরে কাল সকাল 7:30 আবার আমরা দিল্লি থেকে টুয়ার শ্রীনগরে পৌঁছাব। তো রাত্রি প্রায় 2:30-এর সময় আমাদের ফ্লাইট ল্যান্ড করলো হচ্ছে টার্মিনাল 2-তে, কিন্তু আমাদের নেক্সট ফ্লাইট যেটা হচ্ছে সকাল 7:30 সেটা ছাড়বে টার্মিনাল 3 থেকে, তাই জন্য এখন আমরা হেঁটে টার্মিনাল 3 এর দিকে যাচ্ছি। আমাদের ফ্লাইট ছাড়বে হচ্ছে গেট নাম্বার 54 থেকে, মানে একদম শেষে, প্রায় 10-15 মিনিটের হাঁটা। তো নেক্সট ফ্লাইটে তো এখনও অনেকটা টাইম বাকি আছে, তাই এখন আমরা এই এয়ারপোর্টেই ঘুমিয়ে নেব। আর এই ট্রিপেই আমরা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে সেলফ ড্রাইভ কার রেন্ট করতে চলেছি। তো অনেক খুঁজে আমরা শ্রীনগরে ওয়াইল্ড ফ্লগ বলে একটা কোম্পানির খোঁজ পেয়েছিলাম গুগল থেকে, সেখান থেকে আমরা আমাদের একটা i20 বুক করে নিয়েছি, আর সেটা নিয়ে আমরা পুরো এই কাশ্মীর ঘুরবো। একটু চাপে আছি যে গাড়িটা কীরকম হবে, সব কিছু ঠিকঠাক স্মুথলি যাবে কি না, বাট শ্রীনগর পৌঁছেই সেটা আমরা বুঝতে পারবো। তো চলো, এখন টাইম চলে এসছে শ্রীনগরের ফ্লাইটে ওঠার। এয়ারপোর্টে নেমে ফার্স্ট টাস্ক ছিল একটা ট্যাক্সি নিয়ে মেহজুদ নগরে যাওয়া টু পিক আপ আওয়ার কার। তো শুরু হয়ে গেছে আমাদের রোড ট্রিপ, আমরা ফাইনালি গাড়ি নিয়ে শ্রীনগর থেকে বেরিয়ে গেছি। তো গাড়িটা নিয়ে প্রথমে আমি একটু চাপে ছিলাম, কেননা কাশ্মীরে নিজে গাড়ি চালাচ্ছি এইসব ভেবে একটু টেনশনে ছিলাম, প্লাস এটা আমার নিজের গাড়ি না, সেই জন্য গাড়িটাতে হাত সেট হওয়ারও ব্যাপার ছিল, এই জন্য শুরুতে ব্লক করিনি। বাট সব কিছু এখন মোটামুটি সেট হয়ে গেছে, আমরা গাড়ি নিয়ে নিয়েছি একটা i20। তো আমাদের সেলফ ড্রাইভ এই কার আমরা বুক করেছিলাম ওয়াইল্ড ফ্লগ নামের একটা কোম্পানি থেকে। তো এখান থেকে i20 বা সুইফটের মতন ছোট গাড়ি বুক করার কস্ট হলো 3,500 পার ডে, আর তার সাথে 18% GST এক্সট্রা। তো 13 দিনের জন্য হিসেব মতন সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড 53,500 মতন হয়, কিন্তু আমরা সেটাকে নেগোসিয়েট করে 41,200 আমাদের পুরো বুকিংটা আমরা কমপ্লিট করেছিলাম। আর এর মধ্যে 10,000 তোমাদেরকে আগে থেকে অ্যাডভান্স করতে হবে, আর বাকিটা গাড়ি তোলার সময় ওদের অফিসে গিয়ে ওটা সাবমিট করতে হয়, আর এর সাথে আরও 5,000 জমা রাখতে হয় সিকিউরিটি ডিপোজিট। বাট আমাদের সেটাকে ফেরত পেতে কোনো রকম প্রবলেম হয়নি, ট্রিপ শেষ হওয়ার পরের দিনই সেটা আমরা অনলাইনে পেমেন্টটা পেয়ে গেছিলাম। তবে ওয়াইল্ড ফ্লগ কিন্তু শ্রীনগরে ডাইরেক্টলি বুকিং নেয় না, ওরা ওখানকার একটা লোকাল কোম্পানির থ্রু দিয়ে পুরো বুকিংটা করে, আর সেই কোম্পানির নাম হলো রয়্যাল ক্রু। তো এই রয়্যাল ক্রুয়ের উমার ভাই আমাদের খুবই হেল্প করেছিল পুরোপুরি ট্রিপে, তাই তোমরা যদি বুক করতে চাও তাহলে তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে ডাইরেক্টলি রয়্যাল ক্রুয়ের থ্রু দিয়ে বুক করতে। তাই উমার ভাইয়ের ফোন নাম্বার আর ফেসবুক লিংক আমি নিচে শেয়ার করে দিচ্ছি। বাট এখন আমরা এগিয়ে চলেছি গুরেজ ভ্যালির দিকে, তো যেতে আমাদের সময় লাগবে অ্যারাউন্ড 5 আওয়ার্স, বিকেল 4টার মধ্যে পৌঁছে যাব। আর এই রাস্তায় আমাদের ক্রস করতে হবে রাজদান পাস। এই মেঘের জন্য মানে পুরো আমাদের জার্নিটাই বরবাদ করে দিচ্ছে, যে কোথাও দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো সেটারও ঠিক খেয়ে পাচ্ছি না। আমাদের ডান দিক দিয়ে পুরো ঝিলাম নদী বয়ে চলেছে, অসাধারণ লাগছে দেখতে। তো এই মাঝখানে সাফা পোড়া বলে একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এই কিছু খাবার দাবার তুলে নিচ্ছি, কারণ রাস্তায় আর যতটা সম্ভব কম দাঁড়াতে পারবো তাই ভালো, কারণ সত্যি কথা বলতে এখানে কেন জানি আমার গাড়ি চালাতে একটুখানি টেনশন লাগছে।
এত চারিদিকে মিলিটারি টেরিটারি, তার মধ্যে কাশ্মীর নামটা শুনেই যেন একটু ভয় ভয় লাগছে। তো সেই জন্য মানে গুরেজে পৌঁছে আমি একটুখানি মনে শান্তি পাবো। তো আমাদের প্ল্যানিংয়ে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই প্রথম দিনেই গুরেজ যাওয়াটা মানে না করলেই বেটার হতো। প্রথম দিন শ্রীনগরে থেকে পরের দিন মানে গাড়ি নিয়ে বেরোলে একটু হয়তো আমি বেশি কমফোর্টেবল হতাম। কিন্তু যাই হোক, এন্ড অফ দ্য ডে ভয় পেলেও গুরেজ আজকে পৌঁছাবোই। লাস্ট ইয়ার লাদাখ করলাম, তার কাছে এটা কিছুই না। সাফা পোড়া পেরোনোর পরই এখানে পাহাড় দেখতে পাচ্ছি। এবারই মনে হয় আমাদের এই ট্রিপের প্রথম পাহাড়ে ওঠা স্টার্ট হবে। বাস নিয়ে নিলাম আজকে ফার্স্ট স্টপ এই উলার লেকের সামনে। বান্দিপুরা টাউনে অবস্থিত এই উলার লেক হলো এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেকস, যার আয়তন 30 থেকে 190 বর্গ কিলোমিটার পর্যন্ত ভ্যারি করে ডিপেন্ডিং অন সিজন। তো মানে বৃষ্টির জন্য না ঠিক যে দাঁড়িয়ে ফটো টটো তুলবো, সব ভিজে যাচ্ছে ক্যামেরা ট্যামেরা। বাট আমার পেছনেই রয়েছে উলার লেক, এই হচ্ছে আমাদের গাড়ি। সুন্দর না রাস্তাটা, বৃষ্টির জন্য যেন কালারটা আরো বেশি করে ফুটেছে, কি লাগছে। এই বান্দিপুরা পেরিয়ে একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখানে একটা নদী ক্রস করছে। কি ভিউ, কি ভিউ, অসাম ভিউ। এইবারে মনে হচ্ছে যে প্রপার কাশ্মীরে এসেছি। ডান দিকটা দেখ, এই সবের জন্যই গুরেজে আসা। মানে আমরা ফার্স্টে ভাবছিলাম যে মেঘ এসছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য মনে হয় আজকে দিনটা বরবাদ হবে। বাট এটার জন্যই এই বিউটিটা পাচ্ছি, এটা মানে রোদ থাকলে ইম্পসিবল হতো এটা পাওয়া। এরপর বলতে বলতে নেমে গেল মারাত্মক বৃষ্টি, আর রাস্তা ঢেকে পড়লো ফগের আড়ালে, আর সিনিক বিউটি মিনিটসে নাইটমেয়ারে পরিণত হলো। এই সেকশনটা এটা একদম সেই দার্জিলিং যাওয়ার পথে লেপচা জগতের মতো। তো এই রাজদান পাশের একটু আগে এসে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এখানে আর্মি, কারণ আজকে এত বৃষ্টি হচ্ছে যে এখানে পুরো মানে আর্মি আর রিস্ক নিতে চাইছে না এখানে লোকজনকে ছাড়ার। তো আমাদের বললো এখানে ঘন্টাখানেক হয়তো দাঁড়াতে হতে পারে, যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলেই ছাড়া হবে, তো যদি না ছাড়া হয় তাহলে আমরা ওই বান্দিপুরে ফেরত চলে যাব, কারণ এখনো প্রায় 2 ঘন্টার রাস্তা আর এখন বাজে হচ্ছে 3টে। এত খারাপ অবস্থা জীবনে কোনোদিন হয়নি, ভয়ঙ্কর রাস্তা যাকে বলে। শেষমেশ আমরা এসে পৌঁছেছি রাজদান পাশে, মানে বাইরে কি পরিমাণ ফগ দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনো রকমে পৌঁছেছি এখানে, তো আরেকজন ড্রাইভার বললো যে আর 10 মিনিট পর থেকেই ফগ চলে যাবে, তো সেই আশাতেই আরও 1.5 ঘন্টা রাস্তা এখন আমাদের বাকি, জানি না কী হবে। তাহলে রাজদান পাস ক্রস করে ফাইনালি একটু ভিজিবিলিটি পাওয়া গেছে, মানে রাজদান পাসটাকেও ঠিকঠাক দেখতে পেলাম না, এতটাই ফগ ছিল ওদিকে। আরও 35 কিলোমিটার, তবে এত ফগ হলেও রাস্তা কিন্তু ভালো, রাস্তা ভাঙা চড়া এক ফোঁটা জায়গাতেও পাইনি। বাট আজকে এই বৃষ্টিটা হয়ে এই মেঘ আর ফগের গল্পটা না হলে কোনো অসুবিধাই হতো না। আর আমাদের বাকি হচ্ছে অ্যারাউন্ড 25 কিলোমিটার মতন। তো মানে ঘুম তো পাচ্ছে প্রচণ্ড, কেননা কালকে সারা রাত আমরা ফ্লাইট জার্নি করে এসেছি, তারপরেই প্রায় 6 ঘন্টার ড্রাইভ। তো রাজদান পাসের আগে অবধি রাস্তা ঠিকঠাক ছিল, কিন্তু প্রচণ্ড ছিল ফগ, আর রাজদান পাসের পর থেকে একেবারে ভাঙাচোরা রাস্তা। যত পথ এগোতে শুরু করলাম ততই যেন চারিদিকের সৌন্দর্য বাড়তে শুরু করলো, তাই লং ড্রাইভের পেন থেকে ফোকাস সরিয়ে পজিটিভলি ভাবতে শুরু করলাম আর হারিয়ে গেলাম জান্নাতে। কাশ্মীরের এইসব ভ্যালি দেখার জন্যই তো স্পেসিফিক্যালি গুরেজে আসা,
অন্যান্য কাশ্মীরের স্পটেও তোমরা নেচার দেখতে পারবে, বাট নিরিবিলিতে দেখার জন্য গুরেজে আসার ডিসিশনটা একদম ওয়ার্থ ইট মনে হচ্ছিল। আর এই 5-6 কিলোমিটার মতন বাকি আমাদের গুরেজ রিট্রিট হোটেলে পৌঁছাতে, আর তার আগে দেখতে পেয়ে গেলাম এই কিষাণগঙ্গা নদীর উপর তৈরি এই ড্যামটা। মানে দেখো একদম পুরো সবুজ রঙের জল, মানে আমাদের টুলিয়ান লেক যাওয়ার প্ল্যান আছে এই কালারের জল দেখার জন্য, বাট আমরা এখানেই সেটা দেখতে পেয়ে গেলাম। ড্যামের পর থেকে গুরেজের দাওয়ার ভিলেজ অবধি বাকি রাস্তাটা ছিল এক কথায় অন্য কোনো দুনিয়ার। গাঢ় সবুজ কিষাণগঙ্গা নদীর পাশ দিয়ে এই ড্রাইভটা আমার মোস্ট সিনিক ড্রাইভের লিস্টে একদম ওপরের দিকেই থাকবে। ফাইনালি গুরেজ ভ্যালির মোস্ট আইকনিক এই পিরামিড শেপের হাব্বা খাতুন মাউন্টেনের ফার্স্ট ভিউ দেখে বুঝলাম যে আমরা পৌঁছে গেছি। টোটাল প্রায় 8 ঘন্টার জার্নি কমপ্লিট করে রাত 6:30 পৌঁছালাম দাওয়ারের গুরেজ রিট্রিট ক্যাম্পসাইটে। তো ফাইনালি আমরা চলে এসেছি গুরেজ ভ্যালিতে। আজকে এখানে আসতে গিয়ে না সত্যি মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে তোমাদের সাথে তো অলরেডি শেয়ার করলাম, মানে আমি জীবনে এত ড্রাইভ করেছি কিন্তু এত ভয় আমি কোনোদিন পাইনি। মানে এত ফগ এইরকম রাস্তায়, মানে লাস্ট ইয়ার লাদাখে আমার কোনো প্রবলেমই হয়নি, বাট এই বছর মানে এই শুরুতেই মানে কাশ্মীর ট্রিপের শুরুতেই গুরেজটা যা গেল, মানে এটা আমার সারা জীবন মনে থাকবে। মানে সামনে 2 মিটার পর্যন্ত ভিজিবিলিটি ছিল না, মানে রাজদান পাস ক্রস করা অবধি, সেই অবস্থায় প্রায় 1 ঘন্টা মতন গাড়ি চালাতে হয়েছে, আর এত কিছুর পরে এই ভিউটা সব কিছু দুঃখ বলিয়ে দিয়েছে। আমাদের পেছনে দেখতে পাচ্ছ হাব্বা খাতুন মাউন্টেন, এর গল্পটা কাল সকালে বলবো তোমাদেরকে। এই পাশে রয়েছে এখানকার জামিয়া মসজিদ, আর এই হচ্ছে আমাদের ক্যাম্প গুরেজ রিট্রিট, একদমই কিষাণগঙ্গা নদীর পাশে। আর দারুণ লাগছে সত্যি, পিছনের মানে পাহাড়গুলোর সাইজ দেখো। এই দেখো বন্ধুরা, রাতের খাবার চলে এসছে, আমরা মেঝেতে বসি খাচ্ছি, কেননা টেন্টের মধ্যে তো বেশি জায়গা নেই। এই ভাত আর মাছের কারি, সরি মাংসের কারি, তো খেয়ে আবার কাল সকালে কথা হবে। গুড মর্নিং ফ্রম গুরেজ। এখন বাজে 5:30, আমি একাই ঘুম থেকে উঠেছি, বাকি সবাই ঘুমাচ্ছে, চারপাশটা একটু তাই দেখতে বেরোলাম। আমার না মানে ঘুরতে বেরিয়ে ঘুম হয় না, মানে 5টার মধ্যেই সবসময় ঘুম ভেঙে যায় এক্সাইটমেন্টে। পেছনে দেখো এখানে হাব্বা খাতুনকে দেখা যাচ্ছে, বাট মেঘে অনেকটাই ঢাকা, বাট অ্যাটলিস্ট বৃষ্টি হচ্ছে না, এটাই অনেক। এই যে আমাদের ক্যাম্প, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের সেকেন্ড দিন। এই সামনে রয়েছে হচ্ছে এখানের হাব্বা খাতুন স্প্রিং। এই যে আমরা এখন একদম হাব্বা খাতুনের পাশ দিয়ে যাচ্ছি, এই পাশ থেকে কিন্তু আবার অতটা পিরামিড শেপে দেখতে লাগছে না। তো এই এখন আমরা চলে এসেছি এই হাব্বা খাতুন স্প্রিং দেখতে। এখানে আসার জন্য আর্মির এন্ট্রি করতে হলো, ওই লাদাখের মতনই, নাম কতজন এসেছি গাড়ির নাম্বার সব কিছু। আর এই সামনে মানে অল্প কিছু কিলোমিটার পরেই এখানে পাকিস্তান বর্ডার রয়েছে, তাই ওপাশটা আমাদের যেতে দিল না। পার্টিকুলারলি সুইজারল্যান্ড না দেখলেও ইউরোপের বেশ কিছু লোকেশনস আমরা ঘুরেছি, কোনটা বেটার আমার পক্ষে বলা মুশকিল, বাট কাশ্মীর বা ইন্ডিয়া
কোনো অংশে যে কম না সেই গ্যারান্টি দিতেই পারি। তো এই হাব্বা খাতুনের গল্পটা এবার তোমাদের বলি। তো হাব্বা খাতুন হচ্ছে এই কাশ্মীর এরিয়ার খুব ফেমাস একজন পোয়েট্রেস। ওনার বিয়ে হয়েছিল এই কাশ্মীর ভ্যালির লাস্ট যে এম্পায়ার তার সাথে, ওনার নামটা আমি ভুলে গেছি, মানে এই পুরোটাই 400-500 বছর আগের কথা। বাট মুঘল রাজা আকবর সেই লাস্ট এম্পায়ারকে বন্দি বানানোর পর থেকে হাব্বা খাতুন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এই তার মানে হাজব্যান্ডের খোঁজে। আর এখানকার ফোকলোরে বলে যে তিনি এই পাহাড়েও এসেছিলেন, সেই থেকে এই পাহাড়ের নাম হাব্বা খাতুন। বলা হয় হাব্বা খাতুন একদিন এই নদী থেকে মাটির কলসি করে জল নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিলেন, সেই সময় তার হাত থেকে পড়ে কলসি ভেঙেই তৈরি হয়েছিল এই ওয়াটারফলে। এত সুন্দর ভিউ না এখানে চারিদিকে, মানে কোনটা ছেড়ে যে কোথায় দাঁড়াবো সেটাই বুঝতে পারছি না, সব জায়গাতেই দাঁড়াতে ইচ্ছা করছে সেই জন্য। তো আমাদের ঘোরা হয়ে গেল হাব্বা খাতুন স্প্রিং, এবারে আর আমাদের ঘোরার মতন কোনো জায়গা নেই, তাই এখন আমরা ওই নদীর ধারটায় গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করব। এই কিষাণগঙ্গা নদী সোনমার্গের কাছে কৃষণসার লেক থেকে উৎপত্তি হয়ে বেশ কয়েকবার পিওকে ও ইন্ডিয়ান কাশ্মীরে যাওয়া আসা করে ফাইনালি মিলিত হয় ঝিলাম নদীতে, আর পাকিস্তানে একে নীলাম নদী হিসেবে ডাকা হয়। ওই দাওয়ার গ্রামটা ছাড়িয়েই নদীর ধারে এসে এখন আমরা বসবো, ম্যাট ফ্যাট নিয়ে চলে এসেছি। পিছনে সিনারি দেখো বস, সিনারিটা দেখো, মানে মন পাগলা করে দেওয়া। আর মানে গুরেজের এত ভালো সিনসিনারি দেখার পরে, মানে এরপরের গুলমার্গ পেহেলগাঁও দেখে আমার মনে হয় না এত ভালো লাগবে, কারণ গুরেজ অনেক বেশি সুন্দর। এমন মরা বৃষ্টি, আমরা মানে নিচে নামার সাথে সাথে শুরু হয়ে গেল আবার বৃষ্টি, তাই আর কি আবার উঠে এলাম গাড়িতে বসে আছি। এরপর দাওয়ারে ফেরত গিয়ে লাঞ্চ সেরে চললাম নদীর উল্টো দিকের পথে, আর এদিকের রাস্তাটা ছিল আরোই সুন্দর। গুরেজকে জাস্ট মিস করো না কোনোভাবে, কাশ্মীর প্ল্যান করলে গুরেজ ইজ রিয়েলি আ মাস্ট ভিজিট। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা চলে এসেছি নদীর ধারে, এখানে এখন আমরা বাকি বিকেলটা কাটাবো, খুব রিল্যাক্সিং। পেছন দিকে দেখা যাচ্ছে হাব্বা খাতুনের একটুখানি অংশ, আর এপাশে আমার পেছনে এই উপরের যে পাহাড়টা দেখছো সেটা হচ্ছে পাকিস্তানের আন্ডারে। এখানে একটা খুব সুন্দর ক্যাম্পিং সাইট রয়েছে, এটার নাম হচ্ছে হেভেন অন আর্থ রিসর্ট। এখানে তোমরা ক্যাম্পিং এর সমস্ত সুবিধা পেয়ে যাবে, এখানে ওয়াশরুমও রয়েছে, সব কিছু রয়েছে। আর এখানকার ফোন নাম্বারও তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে এখানে তোমরা শিওরলি থাকতে পারো, কারণ এখান থেকে নদীটা একদমই পাশে। সব ভালোই চলছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলো, মানে অ্যাক্সিডেন্ট ঠিক বলবো না, আমার নিজের দোষেই হলো। মানে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, সেটাকে সাইড দিতে গিয়ে গাড়ির একটা দিকের বাম্পারটা খুলে বেরিয়ে এসছে। এই যে দেখো বন্ধুরা, যেটা বলছিলাম পুরো ক্র্যাক হয়ে গেছে, নিচেও আরেকটা, পুরো ওই বাম্পারটা খুলে এসেছিলো। তো আমি লোকাল একটা গ্যারেজে গেলাম, ওরা স্ক্রুটু মেরে এটাকে ঠিক করে দিল। তো এটার পেছনে তো খরচা হবে, এক্সট্রা তো ফাইন নেবে, আর যাই হোক এসব ভেবে আর বেশি লাভ নেই, যা দেওয়ার তাই দিতে হবে। মানে ট্রিপের শুরুতে এরকম একটা হলে না পুরো মানে মনোবলটাই ভেঙে যায়, বাট ঠিক আছে চাপ নিয়ে লাভ নেই। এই জন্যই গাড়ি রেন্টে নেওয়ার সময় ভিডিও করা উচিত, যেটা আমার করা ছিল, সেটাকে রিভিউ করে বুঝলাম যে এই ক্র্যাকসগুলো আগেই ছিল। আর রয়্যাল ক্রু থেকে গাড়ি নিলে বড় অ্যাক্সিডেন্টের জন্য কোনো টাকা লাগে না, কারণ গাড়িগুলো ইনসিওরড, বাট ছোটোখাটো ড্যামেজ হলে নিজেকেই পে করতে হয়। বাট এই ক্ষেত্রে রয়্যাল ক্রু আমার থেকে কোনো এক্সট্রা চার্জ নেয়নি, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু ফাইনালি আজকে এই ট্রিপে নীল আকাশ দেখা যাচ্ছে, আমার পেছনে হাব্বা খাতুনের পেছন দিক থেকে নীল আকাশ দেখা যাচ্ছে। তো হোপফুলি কাল থেকে রোদ উঠবে, সেই আশাতেই রয়েছি আমরা। আর এর ফাঁকে চলো আমাদের হোটেলের রিভিউটা দিয়ে দিই। আমরা উঠেছি হচ্ছে এই গুরেজ রিট্রিট নামক হোটেলে, এখানে এরকম পাঁচখানা ক্যাম্প রয়েছে, আমরা রয়েছি ওই 3 নম্বরে,
আর এটার ভাড়া হচ্ছে 4,000 টাকা পার ডে। তা আমরা দুদিনের জন্য রয়েছি, টোটাল 8,000। আর এই যে আমাদের রুম, ভেতরটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। রুমের মধ্যে রয়েছে এখানে একটা সিঙ্গেল বেডের বিছানা, আর এ পাশে একটা ডাবল বেডের বিছানা, একটা ছোট্ট টেবিল রয়েছে। এছাড়া এখানে একটা লাইট রয়েছে যেটা শুধুমাত্র রাত্রিবেলাই জ্বলে, মানে যখন এরা জেনারেটর অন করে। এছাড়া ওয়াশরুমটা যদি একবার দেখাই, তাহলে এখানে বেসিন রয়েছে, কমোড রয়েছে, এখানে একটা কল রয়েছে উইথ বালতি। তো তার মানে তোমরা যদি এই গুরেজে আসো, মানে দাওয়ারে, তাহলে তোমরা এই হোটেলে উঠতেই পারো। এর ফোন নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে। তো বস, এই দিয়েই শেষ করছি আমাদের কাশ্মীর ভ্রমণের ফার্স্ট এপিসোড। পরের এপিসোডে আমরা এক্সপ্লোর করব বৃষ্টি ভেজা গুলমার্গের নৈসর্গিক সৌন্দর্য। তো গুলমার্গের মেইন রাস্তাটা তো ল্যান্ডস্লাইড হয়ে খুব খারাপ অবস্থা। এই যে কলকাতার রানী বসে আছে, এই ফার্স্ট টাইম একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে,